টাইমেটর দর্শকক দিব বিচাৰিছো এই মুহূৰ্তৰ এক খবৰ আৰবত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক প্ৰশংসা কৰা হৈছে ধন্যবাদ জ্ঞাপন কৰা হল মুখ্যমন্ত্রী গৰাকীক আৰবত মুখ্যমন্ত্রী গৰাকীক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে এই মুহূৰ্তত আমি এক খবৰ লাভ কৰিছো হিমন্ত বিশ্ব শর্মাৰ বাবে হজলৈ যাব পৰা সম্ভৱ হল বুলি একাংশ ভক্তই ধন্যবাদ জ্ঞাপন কৰিছে মক্কা মদিনাত ভূয়সী প্ৰশংসা কৰিলে হিমন্ত বিশ্ব শর্মাক অসমৰ আৰক্ষী বিভাগকো ধন্যবাদ দিলে হজযাত্রীসকলে হজযাত্রীসকলে আৰবত মুখ্যমন্ত্রী গৰাকীক ধন্যবাদ জনাইছে তেওঁৰ বাবে তেওঁলোকে হজযাত্রা কৰিব পাৰিলে মদিনাত উপস্থিত হোৱা উমৰা হজযাত্রীয়ে ধন্যবাদ জ্ঞাপন কৰিলে হিমন্ত বিশ্ব শর্মাক এই মুহূৰ্তত আমাৰ হাতত এই খবৰ আহিছে যে হিমন্ত বিশ্ব শর্মাৰ বাবে হজলৈ যাবলৈ সম্ভৱ হল বুলি তেওঁলোকে মন্তব্য কৰিছে লগতে অসম আৰক্ষীয়ে তেওঁলোকক যথেষ্ট সহায় সহযোগিতা আগবঢ়াইছিল সেই কারণে আরক্ষীকো ধন্যবাদ জ্ঞাপন করেছে হজযাত্রীসকলে হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশের পছতে পাসপোর্ট আসলতে সেই সকল হজযাত্রীয়ে লাভ করেছিল হজযাত্রীসকলের পাসপোর্ট লাভত যথেষ্ট বিলম্ব হয়েছিল যে সময় আছে সেই সময়তক পাছত আসলে পাসপোর্ট লাভ করবলগা আছিল হিমন্ত বিশ্ব শর্মার বাবে সোনকালে পাসপোর্ট লাভ করেছিল আর ইয়ার বাবে এই পদক্ষেপের বাবে হজযাত্রীসকলে ধন্যবাদ জ্ঞাপন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আরক্ষীও যথেষ্ট সহযোগিতা করেছিল এই ক্ষেত্রত আৰু অসম আৰক্ষীকো ধন্যবাদ জ্ঞাপন কৰিছে হজযাত্ৰীসকলে আৰবলৈ গৈ এই মন্তব্য কৰিলে হজযাত্ৰীসকলে মদিনাত উপস্থিত হোৱাৰ পাছতে হজযাত্ৰীসকলে ধন্যবাদ জনালে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা আৰু অসম আৰক্ষীক লগত দোয়া আমি গোটেই বিশ্ববাসীর কারণে দোয়া করছো আলহামদুলিল্লাহ বিশেষ করে অসমবাসীর কারণে দোয়া করছো আর কৃতজ্ঞতা ইয়ার পরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ইতিপূর্বে আমি যেতিয়া হজলে আহিব বিচাৰিছিলোঁ চারি পাঁচ মাহ পাসপোর্ট বনত লাগিছিল কিন্তু বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ওচৰত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আমি 15 দিন এক মাহৰ ভিতরে যে পাসপোর্টখন পাও আৰু আমি উমরা হজ কৰিবলৈ আহিব পাৰো আমি ইয়াৰ পৰা তেওঁৰ আমি শান্তি কামনা কৰিছোঁ মঙ্গল কামনা কৰিছোঁ আৰু বিশেষ কৰি অসমৰ বিভিন্ন জিলাৰ এছপি অফিচৰ আৰু বিষয়াসকলৰ পৰা থানাৰ পৰা পাসপোর্ট বনোৱাত আমি যথেষ্ট সহায় পাইছোঁ আমি পবিত্ৰ মদিনা শরীফৰ পৰা সিহঁতলৈ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আৰু সিহঁতে যাতে আমাক আকৌ আৰু হজ কৰিবলৈ অহা হাজিসকলৰ কাৰণে পাসপোর্টৰ যাতে অলপ সহায় সহযোগিতা কৰে তাৰ বাবে আমি ইয়াৰ পৰাই হাইলি ৰিকুৱেষ্ট কৰিছোঁ ধন্যবাদ আল্লাহ রবুল্লা আলমিন সকলকে ভাল করক আর আলামিন ট্যুর এন্ড ট্রেভেলসর জড়িয়ে আমি হজলে আছো আলামিন ট্যুর এন্ড ট্রেভেলসর জড়িয়ে যদি কোনবাই হজলে আহিব বিচারে যোগাযোগ পাব অসমের সুসন্তান আলামিন ট্যুর এন্ড ট্রেভেলসর ম্যানেজার আলহাজ প্রফেসর আব্দুল হাই সাহাব তোর যোগাযোগ নাম্বার হল 8031387999 আর একজন অসমের সুসন্তান আলহাজ আসাদুর রহমান সাহাব বঙাইগাঁও জেলা আমার ম্যানেজার হয় যোগাযোগ নাম্বার 9707845268 মই আব্দুল কাদের ভূঁয়া 9975749609 ধন্যবাদ আপনাদের দোয়া আমি গোটেই বিশ্ববাসীর কারণে দোয়া করছো আলহামদুলিল্লাহ বিশেষ করে অসমবাসীর কারণে দোয়া করছো আর কৃতজ্ঞতা ইয়ার পরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ইতিপূর্বে আমি যেতিয়া হজলে আহিব বিচাৰিছিলোঁ চারি পাঁচ মাহ পাসপোর্ট বনত লাগিছিল কিন্তু বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ওচৰত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আমি 15 দিন এক মাহের ভিতরে যে পাসপোর্টখন পাও আর আমি উমরা হজ করবলে আহিব পাৰো আমি ইয়ারপা তোর আমি শান্তি কামনা করছো মঙ্গল কামনা করছো আর বিশেষ করে বিভিন্ন জেলার এসপি অফিসর আর বিষয়াসকলের পৰা থানার পৰা পাসপোর্ট বনোৱাত আমি যথেষ্ট সহায় পাইছো আমি পবিত্র মদিনা শরীফৰ পৰা সিহঁতলৈ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর সিহঁতে যাতে আমাক আকৌ আৰু হজ কৰিবলৈ অহা হাজিসকলৰ কাৰণে পাসপোর্টৰ যাতে অলপ সহায় সহযোগিতা কৰে তাৰ বাবে আমি ইয়াৰ পৰাই হাইলি ৰিকুৱেষ্ট কৰিছোঁ ধন্যবাদ আল্লাহ ৰব্বুল আলামিন সকলোকে ভাল কৰক আৰু আলামিন ট্যুৰ এণ্ড ট্ৰেভেলছৰ জৰিয়তে আমি হজলৈ আহিছোঁ আলামিন ট্যুৰ এণ্ড ট্ৰেভেলছৰ জৰিয়তে যদি কোনোবাই হজলৈ আহিব বিচাৰে যোগাযোগ পাব অসমৰ সুসন্তান আলামিন ট্যুৰ এণ্ড ট্ৰেভেলছৰ মেনেজাৰ আলহাজ প্ৰফেচাৰ আব্দুল হাই চাহাব তেওঁৰ যোগাযোগ নাম্বাৰ হ'ল 8031387999 আর একজন অসমৰ সুসন্তান আলহাজ আসাদুর রহমান সাহাব বঙাইগাঁও জেলা আমার ম্যানেজার হয় যোগাযোগ নাম্বার 9707845268 মই আব্দুল কাদের ভূঁয়া 9975749